আসসালামু আলাইকুম, আয়াস মমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমরা একটু বাহিরে গিয়েছিলাম, একটা কাজ পড়েছিল জরুরি, তো সেটা সারতে। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাজটা সারতে চলে গিয়েছিলাম, তো বাসায় তো আর নাস্তা করা সম্ভব হয়নি। তো কাজটা শেষ করে ভাবলাম যে তাহলে বাহির থেকে নাস্তাটা করে যাই। তো এখানে এসে একটু বসলাম, নাস্তা করলাম। নাস্তা করার পর আয়ন বলছিল একটু সফট ড্রিঙ্কস টাইপের কিছুটা খাবে। তো আয়নের বাবা বলছিল যে ঠিক আছে, নাহলে আমি একটু ভাই গরম লাগছে প্রচণ্ড, তো ওই কারণে আরো কিছুক্ষণ আর কি বসা। তো ওই জন্য আমি একটু রেস্টুরেন্টটাও দেখছিলাম, নতুন হয়েছে আমাদের এই সাইডটাতে, কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে আর কি রেস্টুরেন্টটা। তো এই যে চলে আসলো, আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম আর আয়নের বাবা একটা সফট ড্রিঙ্কস। আর আয়ন তো যেহেতু ছোটো, ওর জন্য আলাদা করে সেরকম কিছু অর্ডার করিনি, যেহেতু নাস্তা করা হয়ে গেছে তো আমাদের কাছ থেকে ওর খাওয়াটা হয়ে যাবে আর কি। তো দেখেন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, কোল্ড কফিটা আমি একটা চুমুকও দিতে পারিনি, সে আগেই নিয়ে খেয়ে আবার আমারটা শেষ করে সে তার বাবারটা আবার চুমুক দিচ্ছে। মানে সে আয়নের বাবা কোক নিয়েছিল, তো ওটা থেকেও সে আবার একটু মানে তার ভাগটা ছাড়েনি আর কি। তো ছোটো বাচ্চারা না এরকমই হয়, যেখানেই যায় তাদের অগ্রাধিকারটাই আগে আগে থাকে। তো তাকে বলছিলাম যে বাবা আমাকে একটু দিবে, তো সে বলছে না মা খেও না, কি ঠান্ডা কি ঠান্ডা, মানে কি ঠান্ডা, আমি খেতে পারবো না। কিন্তু সে খাচ্ছে, তাতে কোনোই অসুবিধা নাই। তো পরে আয়নের বাবা আর আমাকে একটু দিল যে গরমে এটা একটু খাওয়া আরাম লাগবে। তো তড়িঘড়ি করে আবার বাসায় চলে আসলাম, কারণ যেহেতু রান্নার সময় চলে যাচ্ছে, দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে। পরে এসে আমি তাড়াতাড়ি করে আবার রান্না বসিয়ে দিয়েছি, লাউ রান্না করলাম মাছ দিয়ে। তো আর এই জন্য যেহেতু তাড়াহুড়ো করে রান্না, তো এই জন্য সেরকম ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি, অল্প অল্প একটু আর কি দেখাচ্ছি। আর এখানে আলু দিয়ে করলা দিয়ে একটা ভাজি বসিয়েছি। তো এটা বসাতে বসাতেই আমার ওই পাশের চুলায় লাউ আর মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন এটাকে সাইডে রাখছি, আবার কলা ভাজিটা করে নিচ্ছি। কলা ভাজিটা হয়ে গেলে আবার ভাতটাও বসিয়ে দিয়ে, আমি অবশ্য ইতিমধ্যে ভাতও বসিয়ে দিয়েছিলাম প্রেসে যাওয়াতে, এবং রাইস কুকারে। আসলে রাইস কুকারে আমি ভাত রান্না করি না, আয়নের বাবা রাইস কুকারে ভাতটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু ওই যে বললাম একদম তাড়াহুড়া ছিল এই কারণে। তো করলা ভাজিটাও হয়ে গেছে, পরে ওটাও আবার সাইডে রেখে দিলাম নামিয়ে। পরে এখানে হচ্ছে আর সাজনাই রান্না করছে, আলু দিয়ে আর হচ্ছে মসুর ডাল দিয়ে একটু ঝোল করবো আর কি। যেহেতু গরম, প্রচণ্ড গরমে এই খাবারটা কিন্তু মানে এত মজা লাগে, খেতে আরাম লাগে। আর এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এই যে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, পরে আমার মানে পুরো শরীর গরমে ভিজে একদম এমন অবস্থা, রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না। তাড়াতাড়ি করে এসে ভিতরের রুমে এসে আবার একটু বসলাম ফ্যানের নিচে। তো এসে দেখছি আমার ছেলে একটু খেলাধুলা করছে, মানে ছোটো বাচ্চা, আমাদের এত গরম লাগে কিন্তু ওদের মানে গরম লাগলেও এনার্জি লেভেলটা সেই লেভেলে এনার্জি থাকে এদের, মানে এরা কখনো ক্লান্ত হয় না, এরা কখনো অস্থির হয় না। তাই আমি না বোকে বলছিলাম যে বাবা তুমি যে বাইরে থেকে আসো, তোমার কি খারাপ লাগছে না, একটু বসো, একটু রেস্ট নাও, এখন আর এত খেলাধুলা করতে হবে না, নাচানাচি করতে হবে না। তো সে আমাকে বলছে না মা খেলাধুলা করতে হবে, খেলাধুলা করলে শরীর ভালো থাকে। ওরে বাবা, আমার ছেলে এমন সব নীতিবাক্য ছাড়ে কথা শুনলে, মানে আমি আর আমি থাকি না, সে এত এত পাকা পাকা কথা বলে। তো ভালোও লাগে মাঝে মধ্যে যে হ্যাঁ, মানে বাচ্চা বড় হচ্ছে। আমি না ও যখন খেলাধুলা করে আমি বসে বসে দেখি। এই তো সেদিন ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম, আর দেখতে দেখতে আড়াইটা বছর হয়েও যাচ্ছে। কেমন মানে সময়গুলো না কীভাবে যেন চলে যাচ্ছে, বুঝতেই পারি না, মানে চোখের পলকেই বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। সময়কে যদি আটকিয়ে রাখা যেত বা ফ্রেমে বাঁধিয়ে রাখা যেত, তাহলে মনে হয় সব বাচ্চার বাবা মারাই হয়তো বা বাচ্চাদের এই সময়টাকে বাঁধিয়ে রাখতো। এই বয়সের খেলাধুলা, এই বয়সের আদো আদো বলে কথা বলা, এই বয়সের মানে ছোটোখাটো পাকনা পাকনা যে কথাগুলো বলে, কর্মকাণ্ডগুলো করে, এগুলো কী যে ভালো লাগে। যদিও বাচ্চাদের সামলাতে যে বাবা মা দুজনেই কিন্তু প্রচুর মানে পরিশ্রমের শিকার হয় এবং প্রচুর কাহিল হয়ে যায়, তারপরেও কোথাও একটু ভালো লাগা কিন্তু কাজ করে, তাই না? রাতে যখন বাচ্চা ঘুমিয়ে যায়, ওই যে একটা ইনোসেন্ট মুখের দিকে তাকালে মনে হয় যেন পুরো দুনিয়ার যত দুঃখ কষ্ট যাই আছে সব কিন্তু মনে হয় ভুল হয়ে যায়। তো
তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। তো বাচ্চার যখন হুটোপুটি করে না, মাঝে মধ্যে না একটু মানে কষ্ট লাগে, হ্যাঁ অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না, তো এটা তো থাকবে, এটা সব বাচ্চার ক্ষেত্রেই। আমরা মাঝে মধ্যে বিরক্তও হই ওরা যখন খেলাধুলা করে, তারপরেও ভালো লাগা, তারপরেও একটা শান্তি যে হ্যাঁ বাচ্চা তো খেলছে, বাচ্চা অ্যাক্টিভ আছে, বাচ্চা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, আর কি দরকার আছে। কারণ সুস্থ থাকাটাই তো আসলে বড় নিয়ামত আল্লাহ, তাই না? সে যেই হোক, বয়স্ক, ছোট বাচ্চা বা মধ্যবয়সী। আর এখন যা প্রচণ্ড গরম, যা তাপদাহ চলছে, এর ভিতরে সুস্থ যারা আছে তারা অবশ্যই আমরা একবার করে হলেও বলবো আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।